আজ আপনাদের যে গল্পটি শোনাবো তা ঠিক ভৌতিক বা ভূতুরে গল্প নয়, বরং এ এক এমন গল্প যা আমাদের নিয়ে যায় আমাদের ছোটবেলায়, মনে করায় ছেলেবেলার সেই দুষ্টুমি, সেই খুনসুটির কথাগুলো, আর মনে করায় এক বিশেষ খেলার যার নাম ভয় দেখানো। ফিকল মাইন্ডেড চ্যানেলের পক্ষ থেকে আজ আপনারা শুনবেন প্রখ্যাত কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ভয় দেখানোর গল্প। মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয় 1908 সালের 19শে মে বর্তমান ঝাড়খণ্ডের দুমকা শহরে। জীবনের ক্ষুদ্র পরিসরে তিনি রচনা করেন মোট 40টি উপন্যাস ও 300টি ছোট গল্প, যার মধ্যে উল্লেখযোগ্য পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, অতসী মামি, ছোট বকুলপুরের যাত্রী এবং হলুদ পোড়া। 3 ডিসেম্বর 1956 সালে মাত্র 48 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। ভয় দেখানোর গল্প প্রথম প্রকাশিত হয় 1942 সালে। গল্পটি আমরা নিয়েছি শিশু সাহিত্য সংসদ থেকে প্রকাশিত 5 দশকের কিশোর গল্প এই বইটি থেকে। গল্প পাঠ ও বিভিন্ন চরিত্রে সুমিত কর্মকার, সুজয় ভট্টাচার্য, দিগন্ত সুমন নাগ ও জয়ী সাহা। সূত্রধার সমগ্র পরিকল্পনা ও সম্পাদনায় আমি সুজয় ভট্টাচার্য। তবে চলুন আর দেরি না করে শুনে নেওয়া যাক ভয় দেখানোর গল্প। মা বললেন, আর না নবু, এবার পড়তে যাও। নবু বলল, না বিকু আসুক। বিকুকে যেন দেখলাম খানিক আগে। দরজার বাইরে গিয়ে নবু বিকুর নাম ধরে জোরে জোরে ডাক দিল, বিকু বিকু, এ বিকু। উঁকি মেরে দেখল তাদের পড়ার ঘরে আলো জ্বলেনি। ঘরের মধ্যে গিয়ে বলল, কই বিকু? মা বললেন, দেখলাম তো এলো চোরের মতো পা টিপে টিপে, কোথাও গেছে বুঝি আবার। বিকু না পড়লে বুঝি তুই পড়বি না, যা পড়গে যা। আর দেখ অমন গলা ফাটিয়ে চেঁচাস নে বিকু বিকু বলে, খানের পর্দা ফুটো করে দিবি নাকি সকলে। মা হাসতে হাসতে চলে গেলেন। ছোট ভাই বোনকে ক্যারামবোর্ডটি ছেড়ে দিয়ে নবু পড়ার ঘরে গিয়ে পড়তে বসাই স্থির করে ফেলল। বিকুর ব্যাপারটা ঠিক বুঝতে পারা যাচ্ছে না, নানা রকম দ্বিধা সন্দেহ নবুর মনে জাগতে থাকে। পরশু রাত্রে চুপি চুপি বিকুর মুখে লাল আর কালো কালি দিয়ে সে আলপনায়কে দিয়েছিল। সকালে বাড়িশুদ্ধ লোক এসেছে, সেই থেকে একটু কেমন যেন হয়ে গেছে বিকু। প্রতিশোধ নেবার কথা ভাবছে সন্দেহ নেই, কিন্তু কোন দিক দিয়ে তার আক্রমণটা আসবে নবু এটা ভেবেই অত্যন্ত সতর্ক হয়ে আছে কাল থেকে। এবার বিকুকে সে সহজে ছাড়বে না, এবার তার সঙ্গে লাগতে এলে বিকুকে সে এমন জব্দ করে দেবে। কিসের শব্দ? পড়ার ঘর তো ঘুরঘুরটি অন্ধকার, একটা জানলা দিয়ে এ ঘরে বারান্দার আলো থেকে আলো আসে, আর একটা জানলা দিয়ে পাশের বাড়ি থেকে আলো আসে। সমস্ত জানলাগুলি বন্ধ না করলে তো এ ঘর এমন অন্ধকার হওয়ার কথা নয়। কে তবে জানলা বন্ধ করেছে? দরজার কাছে দাঁড়িয়ে নবু এক মুহূর্তের জন্য একটু ইতস্তত করল। না, কাউকে ডাকা যায় না, মার বিছানা থেকে টর্চটাও আনা যায় না, বিকু হয়তো আশেপাশেই কোথাও আছে। ঘরে ঢুকে নবু দেয়াল হাতরে আলোর সুইচটা টিপে দিল, আর সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে বিদ্যুৎ চমকানোর মতো তীব্র চোখ ঝলসানো আলো খেলে গিয়ে ঘরটা আবার অন্ধকার হয়ে গেল, হাই পাওয়ারের বাল্ব ফিউজ হওয়ার সময় যেমন ঘটে। ঘরের মধ্যে কোথায় যেন একটা অদ্ভুত গম্ভীর ঘুয়াও ঘুয়াও আওয়াজ আরম্ভ হয়ে গেল, কালোবাতি গানের রেকর্ড কেটে গেলে গ্রামোফোনে যেমন আওয়াজ হয়। আর দেখা গেল ঘরের কোণে শূন্যে ঝুলানো দুটো চোখ আর একটা মুখ, পথে গাড়ি নিয়ন্ত্রণের নীল আর লাল আলোর মতো চোখ দুটি গাঢ় নীল আর মুখটা গাঢ় লাল। নবু একটা খাপ ছাড়া আওয়াজ করে মেঝেতে লুটিয়ে পড়ল। নীল চোখ আর লাল মুখের আড়াল থেকে বিকু বলল, কিরে নবু, ভয় পেলি নাকি? খুব সাহসী তো তুই, কিরে নবু,
নবুর সাড়া নেই। গোয়াও গোয়াও আওয়াজ বন্ধ করে বিকু হাসতে হাসতে টেবিলের উপর উঠে দাঁড়ালো। পুরনো বাল্বটা খুলে নিতে নিতে সে ভাবল, এই বুদ্ধিটাই সবচেয়ে কাজ দিয়েছে। ওরকম চোখ ঝলসানো আলোয় চমকে না দিলে নবু হয়তো এতটা ভয় পেত না। পুরনো খারাপ বাল্বটা নিয়ে উল্টে পাল্টে নেড়েচেড়ে ভেতরের সরু তারটুকু ঠিক জায়গায় আটকাতে সোজা পরিশ্রম হয়েছে তার। পকেট থেকে বার করে ভালো বাল্বটা লাগিয়ে দিতেই ঘর আলো হয়ে গেল। হাত পা মুচড়ে নবু এক অদ্ভুত ভঙ্গিতে মেঝেতে পড়ে আছে। এক নজর দেখেই বিকু লাফ দিয়ে টেবিল থেকে নেমে পড়ল। নবু, এ নবু! ব্যাকুল ভাবে বিকু তাকে তুলবার চেষ্টা করল। নবুর সর্বাঙ্গ কেমন শিথিল, আলগা হয়ে গেছে। উঁচু করতে গেলে মাথাটা গড়িয়ে গড়িয়ে পড়তে চায়। নবু, এ নবু, কি আছে? ওঠ, এ নবু! তারপর আর কি, বাড়িতে হইচই আরম্ভ হয়ে গেল। কেউ নবুর মাথায় জল দেয়, কেউ পাখা দিয়ে বাতাস করে, কেউ চেঁচায়, কেউ কাঁদে। নবুর দাদা ডাক্তার আনতে ছুটে বেরিয়ে যায়। মা পাগলের মতো থেকে থেকে ছেলের নাম ধরে ডাকেন আর সাড়া না পেয়ে কেঁদে ওঠেন। পিসিমা কপাল চাপড়ে বিকুর উদ্দেশ্যে বলতে থাকেন, একই সর্বনাশে সত্তরকে ঘরে ঠাই দেওয়া হয়েছিল রে। ওরে, যারা তোকে খাইয়ে পড়িয়ে মানুষ করার ভার নিল, তাদের এমন সর্বনাশ তুই কেমন করে করলি রে নবু? ও নবু! নবুর দিদির একটু বুদ্ধি আছে। আকস্মিক বিপদে সকলের মাথা বিগড়ে গেলেও তার মাথাটাই একটু ঠান্ডা আছে। দাদাকে তাড়াতাড়ি ডাক্তার আনতেও পাঠিয়েছে সেই। সে বলতে থাকে, একটু চুপ করো পিসিমা, অত গোলমাল করো না, সবাই মিলে একটু সরে দাঁড়াও, সকলে ভিড় করো না এখানে। পাংশু বিবর্ণ মুখে একপাশে দাঁড়িয়ে বিকু মরা মানুষের মতো তাকিয়ে থাকে। তার মাথার ভিতরটা যেন পাক খেতে আরম্ভ করে দিয়েছে। তুচ্ছ ছেলে খেলার এ কি ভয়ানক পরিণাম! নবু এমন ভয় পেয়ে যাবে সে তো তা কল্পনাও করেনি। নবুর মতো ছেলে কি করে এমন ভয় পেয়ে গেল যে একেবারে অজ্ঞান হয়ে গেল? সেরকম দুর্বল ভয় কাতুরে ছেলে তো সে নয়। হঠাৎ থেকে উঠে কিছুক্ষণের জন্য নবু একটু ভোরকে যাবে, এটুকু ভেবেই সে ভয় দেখানোর আয়োজন করেছিল। নবু ভয় পেয়েছে বুঝেই সে কথা বলেছিল। সারা না পেয়েও বুঝতে পারেনি নবুর এমন অবস্থা হয়েছে। সে ভেবেছিল ভয় পাওয়ার জন্য রাগে আর লজ্জায় বুঝি নবু কথা বলতে পারছে না। দুঃখে অনুতাপে বিকুর মনটা পুড়ে যেতে থাকে। এক বছর আগে সে এখানে এসেছে। তার আগে দূর সম্পর্কের এক কাকার কাছে কত যে কষ্ট পেয়েছে তার সীমা নেই। এখানে আশ্রিত বলে কেউ তাকে অবহেলা করেনি। নবুর সমান আদর যত্ন আর স্বাধীনতা পেয়ে এক বছর কাটিয়ে দিয়েছে। সে তো একরকম ভুলে যেতেই বসেছিল যে এটা শুধু তার আত্মীয়ের বাড়ি। নবু আর তার মধ্যে অনেক তফাত। সব বিষয়ে নবুর সমান অধিকার তার নেই। এ বাড়ির সকলে তার জন্য এত করেছে, আর সে কিনা তারই আজ উপযুক্ত প্রতিদান দিয়েছে। নবুর বাবা কামিনীবাবু স্তব্ধ হয়ে ছেলের দিকে তাকিয়েছিলেন। বারবার বারান্দায় গিয়ে দেখে আসছিলেন ডাক্তারবাবু আসছে কিনা। এতক্ষণ পরে হঠাৎ তার যেন বিকুর দিকে নজর পড়ল। পলকহীন চোখে কয়েক মুহূর্ত বিকুর দিকে চেয়ে তিনি যেন বুঝবার চেষ্টা করতে লাগলেন ছেলেটাকে। তুমি কি করছো এখানে? বিকু মুখ নিচু করে দাঁড়িয়ে রইল। যাও, বাইরে যাও, যাও! কামিনীবাবু গলা ধরে বিকুকে ঘরের দরজার বাইরে ঠেলে দিলেন। বিকু সেইখানে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। ভিতরে হঠাৎ কলরব জোরালো হয়ে উঠল। কে যেন বলে উঠল, নবু চোখ মেলেছে, নবু চোখ মেলেছে! মার গলার ব্যাকুল ডাক শোনা গেল, নবু, নবু! তারপর আবার কলরব ঝিমিয়ে গেল। ভিতরে গিয়ে একটি বার দেখে আসার জন্য বিকুর প্রাণটা ছটফট করতে লাগলো। নবুর দাদা উপেন ডাক্তারকে সঙ্গে করে ফিরে এলো। ডাক্তার ব্যস্তভাবে ঘরে ঢুকলেন। বিকুকে দেখে উপেন বাইরে দাঁড়িয়ে পড়ল। এই, তুই কি করছিস এখানে? বিকু চুপ। হাত বাড়িয়ে উপেন তার কানটি শক্ত করে ধরল। মনে হলো কানটি বুঝি তার ছিঁড়ে যাবে। কান ধরে টানতে টানতে বিকুকে সিঁড়ির কাছে নিয়ে গিয়ে উপেন বলল, যা এখান থেকে,
খুনে কোথাকার, তোর মুখ দেখলে পাপ হয়। যা। ধীরে ধীরে বিকু সিঁড়ি দিয়ে নেমে গেল। কোথায় দাঁড়াবে, কোথায় দাঁড়ালে কেউ আর তার মুখ দেখতে পাবে না। সদর দরজা পার হয়ে রাস্তায় নেমে সে আলোর থামে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল। এখানে দাঁড়িয়েও বাড়ির সকলের কাছে মুখ লুকোনো যাবে না, কিন্তু নবুর একটা খবর না জেনে তো দূরে চলে যাওয়া যায় না। 10-15 মিনিট পরে ডাক্তার বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠলেন। বিকু কাছে গিয়ে জিজ্ঞাসা করল, কেমন আছে ডাক্তারবাবু, নবু বাঁচবে তো? ডাক্তারবাবু বললেন, হ্যাঁ বাঁচবে বই কি, জ্ঞান তো হয়েছে। বিকুর গলার আওয়াজ শুনে আর মুখ দেখে ডাক্তারবাবুর মনে বোধহয় একটা সন্দেহ জাগল। তীক্ষ্ণ দৃষ্টিতে বিকুর মুখের দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন, তুমি ভয় দেখিয়েছিলে বুঝি, বুড়ো ধাড়ি ছেলে তুমি, হ্যাঁ তোমার এতটুকু কাণ্ড জ্ঞান নেই, তোমার তো ফাঁসি দেওয়া উচিত, বচ্ছোকরা ছেলে কোথাকার। ডাক্তারবাবুর মোটর চলে গেলে বিকু হাঁটতে আরম্ভ করল। ডাক্তারবাবুকে এগিয়ে দেবার জন্য উপেন সদর দরজা পর্যন্ত এসেছিল। সেইখানে দাঁড়িয়ে সে একটু আশ্চর্য হয়ে বিকুর দিকে চেয়ে রইল। বিছানায় অবসের মতো হয়ে গা এলিয়ে দিয়ে নবু অধীর হয়ে প্রতীক্ষা করছিল কখন বিকু আসে। বিকু এলে ঘর থেকে সকলকে সরিয়ে দিয়ে বিকুর কানে কানে একটা কথা বলবার ইচ্ছা প্রকাশ করবে। বিকু তার কানের কাছে মুখ নামিয়ে আনলে ক্ষীণ স্বরে ফিসফিস করে বলবে, আমি মরে ভূত হয়ে গেছি বিকু, বলে জোরে হেসে উঠবে। কিন্তু কতক্ষণ কেটে গেল, বিকু আর আসেই না। থাকতে না পেরে নবু জিজ্ঞাসা করল, বিকু কই মা? মা বললেন, কে জানে তোর বিকু কই, চলে যাক দুর্গা মধুসূদন। কিন্তু নবুর জিদের কাছে কোনো বাধা টেকে না। বিকুর খোঁজ করা হলো এবং খবর এলো সে চলে গেছে। নবু সবেগে বিছানায় উঠে বসল। চলে গেছে? কোথায় চলে গেছে? এক মুহূর্ত আগে যে ছেলে চি চি করে কথা বলছিল তাকে এমনভাবে উঠে বসে জোর গলায় কথা বলতে শুনে মা ভড়কে গেলেন। নবু খাট থেকে নামতে যাচ্ছে দেখে মা তাকে চেপে ধরে বললেন, শুয়ে থাক, উঠিস নে, মাথা ঘুরে পড়ে যাবি। নবু ব্যাকুলভাবে বলল, না না আমি পড়বো না, আমি পড়বো না, কিচ্ছু হয়নি আমার, বিকুকে ভয় দেখানোর জন্য তো আমি অজ্ঞান হয়েছিলাম, সত্যি অজ্ঞান হয়নি, ছাড়ো দেখি ছাড়ো, বিকু কোথায় গেল, বিকু, এ বিকু, বিকু। দিন কাটে, বিকু আর আসে না। নবু উদাস দৃষ্টিতে চেয়ে থাকে পথের পানে, ভাবে বিকুর এ আবার কোন দেশি ভয় দেখানো। শুনলেন মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ভয় দেখানোর গল্প। গল্প পাঠ ও বিকুর চরিত্রে সুমিত কর্মকার, ডাক্তারবাবুর চরিত্রে দিগন্ত সুমন নাগ, নবুর মা, পিসিমা এবং দিদির চরিত্রে জয়ী সাহা, নবু, নবুর বাবা ও নবুর দাদার চরিত্রে আমি সুজয় ভট্টাচার্য, সূত্রধার সমগ্র পরিকল্পনা ও সম্পাদনায় আমি সুজয় ভট্টাচার্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে প্লিজ 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 লাইক ও শেয়ার করে দেবেন, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আগামী সপ্তাহে আমরা হাজির হচ্ছি আরও একটি নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।